কবিতার জন মানে বাচ্চা মানুষ করা নিয়ে কেউ কথা বলেছে এবং আমার কমেন্ট বক্সে এসে সবাই লিখছে যে সীমাদি প্লিজ তুমি কিছু বলো, কিছু বদলো, এবং ওর লাইভ করা নিয়ে, মানে আমাদের ইয়ে কী নাম জানো প্রীতমের লাইভ, লাইভটা করেছে সেখানটায়। সত্যি দেখ প্রীতম যদি এরকম কিছু করে থাকে তাহলে আমি এটারও বিরুদ্ধে অবশ্যই, মানে ভালোবাসি মানে এই নয় যে অন্ধ ভালোবাসবো, তার খারাপটাকে সাপোর্ট করবো, তার ভালোটাকে যেমন ভালো বলবো তার খারাপটাকেও সাপোর্ট করবো। এখন প্রথমত বলবো এখনকার বাচ্চাদের কন্ট্রোল করা মা বাবার পক্ষে সত্যি সম্ভব না। এই ধরনের ছেলে মেয়ে যারা সোশ্যাল মানে সোশ্যালের সাথে যুক্ত, কারণ এরা এত ছোট বয়সে এত কাঁচা পয়সা রোজগার করে। আমাকে বহু ছেলে মেয়ে কমেন্ট বক্সে লেখে যে সীমাদি আমরা এত পড়াশোনা করে এত মাথার ঘাম পায়ে ফেলে কী করছি। সত্যিকারে মাম্পি যা পরিশ্রম করে, মাম্পি যেটা ইয়ে করছে, আমি আমার ঘরের কথাই বলবো, সেই হিসেবে দেখো সোশ্যাল মিডিয়ায় এরা অল্প বয়সে মানে ছোট্ট বয়স থেকে এরা মানে হাতে লাখ লাখ টাকা উপার্জন করতে পারছে, লাখ লাখ। মানে ভাবতে পারা যাবে না যে ইউটিউব থেকে এই যে প্রীতমের, অবশ্য আমরা প্রীতমের সঙ্গে যখন রয়েছি, প্রীতমকে নিয়ে যখন ভিডিও করছি তাহলে প্রীতমকেই বলবো, এইটুকু ছেলে বয়সটা কত, 21 বছর। এই 21 বছরের ছেলের প্রত্যেকটা স্বপ্ন গাড়ি বাইক, যেগুলো ওদের মা বাবার উপরে ফোর্স করতে হচ্ছে না, বা মা বাবা কে অপেক্ষা করতে হচ্ছে না, মা বাবা কখন দেবে কি দেবে না, আদৌ দেবে না, বা মা বাবা না বলবে না কিনিস না, না আমাদের পয়সা নেই, না আমাদের ক্ষেত্রে যা হয়েছে, আমার ছেলে যখন কোনো কিছু বায়না করেছে সেটা প্রথমত না করতে করতে তো 6 মাস কাটানো হয়েছে, তারপর যখন খুবই কান্নাকাটি তারপরে হয়তো ও যা ভেবেছে তার থেকে অনেকটা কম দামে বা কমের ভেতরে ভেবে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আজকালকার এইসব ছেলেপিলেরা কিন্তু অপেক্ষা করে না, মা বাবার উপরেই ভরসা করে না বা চায় না, মা বাবাকে উল্টে দেয়। তাহলে ও সেই পড়াশোনা করুক না করুক, ওকে জনতা ভালোবেসেছে, ওকে ইউটিউব সেই পজিশন দিয়েছে, আর ও যাই করছে ভিউয়ার্সরা দেখছে, সেই জায়গা থেকে ও যে ইনকামটা করছে ও না মা বাবার উপরে নির্ভরশীল থাকছে না অন্য কারোর উপরে, ও নিজের পয়সায় গাড়ি বাইক, বাইকের পর গাড়ি, গাড়ির পর যা যা ওর সোনা গয়না, ওর যা যা ইচ্ছা। একটা ছেলে 19 থেকে 20 বছরের ছেলে মানে 21 বছরের বয়স বোধ হয়, 21 বছরের ছেলে যদি পার মা কম করো, দেখো ও যা স্টাইল দেখাচ্ছে বা ও যা চাল চলন বা ওদের যা কেনাকাটা বা চলন, সেই হিসেবে কম করো 50 থেকে 60 হাজারের উপরে মান্থলি ইনকাম করছে, আমি কম করে বলেছি, এর বাইরে বেশিও হতে পারে, এর কম হবে কি না সন্দেহ আছে। তবে বলবো যে এই প্রতি মাসে ঘরে মানে বসে বা এইসব করে যদিও মাস গেলে 50 থেকে 60 হাজার টাকা কি 40 হাজারই ধরলাম, 40 থেকে 50 হাজার ইনকাম করে, তাহলে ভাবো ওকে সত্যি কি ওর মা বাবার শিক্ষার দিকে আঙুল তোলা উচিত, বা ওর মা বাবাকে শেখাচ্ছে, যেমন টিকটক করা ওর মা বাবা শেখায়নি, যেমন ইউটিউব করা ওর মা বাবা শেখায়নি, তেমন কিন্তু ওর মা বাবা এইটা করাও শেখায়নি যে তুই লাইভে বসে এগুলো খা বা কিছু কর। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ওর মা যথেষ্ট পরিমাণে ওকে শাসন করে, যথেষ্ট করে, কিন্তু তার ভেতরেও এখনকার যুগে যা উশৃঙ্খল ছেলেপিলে, যা যে হারে উশৃঙ্খলতা, যে ঘরের জমানো পুঁজি ভেঙে, বুঝতেই পারছো বলবো না আমি, তারপরে খারাপ থেকে খারাপ নেশায় যুক্ত হয়ে যাচ্ছে, তারপরে মানে এরা মানে ঘরের পুঁজি ভেঙে এসব করছে, সেই জায়গায় ওর ইনকাম করে ও কী করছে না করছে সেটা মা বাবার হাতে থাকে না, কেন মা বাবার শিক্ষাকে কখনোই আঙুল তোলা যায় না, কিন্তু তবু আমরা তুলি, তবু আমরা বলি না দোষ করলে মা বাবার দিকেই আঙুল যাবে। মা প্রীতমের মা কিন্তু যথেষ্ট চেষ্টা করে লাইভের মধ্যে এটা করবি না, ওটা করবি না, এটা বলিস না, এটা করিস না, এদেরকে এটা বলবি না, ওদেরকে এটা করবি না, প্রীতমের মা নিজে কিন্তু ভিডিওগুলো করে যথেষ্ট, যা কাউকে যদি অ্যান্সারও দিতে হয় যথেষ্ট মার্জিত এবং যথেষ্ট সুন্দর ভাষাতেই দেয়, কারণ ওর মা যেরকম রিটার্ন পায় সেই তুলনায় তো ওর মা যথেষ্ট সুন্দর ভাষায় প্রত্যেকটা মানুষকে রিটার্ন করে। তারপর এবার বলবো আমার তো প্রীতমের বহু দিদিরা, আমিও আছি, আমি তো বাঁচাই প্রীতমকে, কিন্তু বহু কাছের দিদিরা, যে দিদিরা উঠতে বসতে প্রীতমকে ফোন করতো, উঠতে বসতে প্রীতমের খোঁজ নিত, উঠতে বসে কাকিমা 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 ও কাকিমা ও কাকিমা সব করতো, তারা এখন যখন প্রশ্ন তুলছে প্রীতমের মায়ের মানে মানে কী বলে শিক্ষাকে থু, তাদের মুখে আমার মনে হয় ডবল ত্রিবল চতুর্বল জুতো দিয়ে ঢু ঢু করে মারা উচিত, চপাট চপাট করে মারা উচিত, কারণ এই সবগুলোর কোনো পরিচয় ছিল না, এরা ছিল নর্দমার কীট, এরা ড্রেনের নর্দমার কীট ছিল। আজকে প্রীতমের মানে বলে না মানে স্টারের গা ঘেঁষে গেলেও যে একটু আলো বা একটু ঝলকানি পায় তাতেই এদের এই অবস্থা, আমি আসছি আমি যাচ্ছি, আমার ভিডিও আসবে আমার ভিডিও যাবে, আমি এই করবো আমি এই ছিনবো, আমার এটা রেডি আমার কালকে আসবে, তোমরা শুধু চোখ রাখো, শুধু তোমরা দেখতে থাকো, প্রমাণ জীবনেও আসবে না, জীবনেও প্রমাণ দিতে পারবো না, জীবনেও আমি খেলা শিখিনি, জীবনেও আমি খেলা করবো না, আমি শুধু লোকের খেলা সংগ্রহ করে গেছি কিন্তু ছিটতে আমি কারোর কিছু পারিনি। তো চলো বন্ধুরা স্কিপ করো না, প্রীতমের সঙ্গে কালকে রাতে আমি ফোন করেছি, ফোন করে প্রীতম আমার সঙ্গে যেভাবে কথা বললো, কী বললো না বললো সম্পূর্ণটাই বলবো। আর তবে একটা কথা বলি, ছেলেটি খারাপ না, সব কথা ফার্স্ট কথা লাস্ট কথা, ছেলেটি খারাপ না, ছেলেটি সময়ের আগে ভগবান ছেলেটির উপরে মানে
বিশাল বড় ছেলেটির ঝড় বয়ে গেল, যেটার জন্যে হয়তো ছেলেটির মাও কথা শুনছে, ছেলেটিও কথা শুনছে, অনেকের কাছে শুনছে। আমি তো শুনি যে বয়স এইটুকু, বয়সে দুটো বিয়ে, এই ভুলগুলো করেছে বলেই তো আজকে কথা শুনছে, আর এই ভুলগুলো করেছে বলেই তো আজকে লোকে বলতে সুবিধা হচ্ছে, তাই না? আজকে কিন্তু দেখো আরও একজন ভুল করেছে, সেই ভুলগুলো কিন্তু সে নিজের মুখে, মানে তার ফ্যামিলির সম্বন্ধে সে নিজের মুখে বলেছে, আবার মানুষের কাছে সিম্পাথি নেওয়ার জন্য বলে। একটা বাবার সাথে কি একটা মেয়ের কোনো সময় খারাপ সম্পর্ক হয়? সত্যি 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 এগুলো তো আমরা বলিনি, সেই মেয়েটি বলেছে। একটা ভাইয়ের সাথে একটা বোনের কি খারাপ সম্পর্ক হয়? সেটি আমরা বলিনি, সেটি সে নিজে বলেছে। তারপরে তার একটি মা একটি বাচ্চাকে মানুষ করতে গিয়ে তাদের সংসারে কী কী হয়েছে সেটিও আমরা বলিনি, সেটা ওই মেয়েটি বলেছে। এমনকি জামাইয়ের, মানে আমাদের প্রীতমের গাড়ি নিয়ে সারা ইউটিউবের লোকের মাথা ব্যথা, কিন্তু ওর দেখা দেখি আরও একজন গাড়ি কিনে ফেললো, তারাও দুদিন পর এমন এমন কাজ করবে যেগুলো আমরা সবাই দেখব, তাতে কারোর মাথা ব্যথা নেই। ওই যে বললাম আমি একটা কী লিখলাম সেটা সব মাথা ব্যথা, কতগুলো ভিডিও কী বললো সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তো এই মাথা ব্যথা ব্যতীত মতোই কিন্তু যারা জেনুইন ভিউয়ার্স, যারা সত্যি মানুষ চেনতে শিখেছে, যারা মানুষ ভালোবাসে, তারা ঠিক তাদের মতন পারফেক্ট পারফেক্ট মানুষগুলোকে খুঁজে নিয়েছে। সে যেই হোক, সে যাকেই হোক, সে যেভাবেই হোক, ঠিক ভালোকে ভালো মানুষ খুঁজে নেয়, খারাপকে খারাপ মানুষ খুঁজে নেয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমার থটসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের চোদ্দবেলাকে চোদ্দ বাচ্চা ইমি একবারে বাবা আর মায়ের মাঝে বসে আই এম এ রাইডার, আহা হা আই এম এ রাইডার, আমি রোলার, এসেছি রোল করে দিয়ে একদম চাপাটের মতো চিপটে দিয়ে বেরিয়ে যাব। এসে গেছি প্রমাণ নিয়ে, বহু প্রমাণ, বহু কল রেকর্ড আমার কাছে আছে, যে কল রেকর্ড আমি প্রমাণ সহকারে দেবো। এবং আমি শুধু কল রেকর্ড দেবো না, যে কল করেছে সেই মানুষটাকে তুলে এনে দেবো। এই খুব শীঘ্রেই তোরা সব উস্কাচ্ছিস, কিরে আবার কল রেকর্ড, কল রেকর্ড খেলা, ইন্ডিয়ার কল রেকর্ড বাংলাদেশ অব্দি যাচ্ছে কী করে? কাকিমা, ও কাকিমা মানে প্রীতমের মা কবিতা, দু পেগ বাচ্চার সাথে খেয়ে নাও, কারণ যে এই কথাটা বলেছে সেও তার বাচ্চার সামনে সব করে ফেলে, একদম ভিডিও কল করে। ও মাই গড, জানো না হোয়াটসঅ্যাপ কল করে করে সমস্ত কাজ সারে, মানে ফিল নেয় আর উল্টো পিঠে যারা ভিডিও কলিংয়ে থাকে তাদেরকেও ফিল দেয়, ফিল নেয় আর ফিল দেয়। তুমি কি না তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করেছো সেটা বলেছো? নো নো নো, তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারবে না। দো ঘুট মুঝে বি পিলা দে সারা বি দেখ ফির হোতা হে ক্যা শুয়েস। তা কালকে প্রীতম লাইভে এসে নাকি সেই রঙিন জল খেয়ে এসে একদম লাইভে কি কি করেছে, কি কি বলেছে সেটা তো সবাই জানো, সবাই শুনেছো। দেখো প্রথমত আমি কালকে রাতে প্রীতমকে ফোন করেছিলাম, অনেক রাতেই প্রীতমকে আমি ফোন করেছি। প্রীতমকে আমি যখন ফোন করেছি তখন প্রীতম আমাকে বলছে, মানে প্রীতম কিন্তু স্বাভাবিক কথা বলছিল আমার সাথে, একদম সুস্থভাবে সুস্থ স্বাভাবিক কথা বলছে, সীমাদি তুমি সত্যিকার বলো তো আমি কি তোমাদেরকে কোনো গ্লাস বা আমি খাচ্ছি বা এমন কিছু আমি তোমাদের দেখিয়েছি? আমি বললাম না আমি তো দেখিনি, কিন্তু ওই ওইটা তো দেখা গেছে, দো ঘুট মুঝে বি পিলা দে ওই যে ওই বোতলটা তো দেখা গেছে, তা তুই কেন এগুলো করেছিস? আমি বকা দিচ্ছিলাম। তখন বলছে ওটা আমাদের ভিডিও ছিল, ওটা একটা শ্যুট ছিল, যে শ্যুটে আমি দেখছিলাম যে আমার প্রত্যেকটা অ্যাক্ট বা আমার প্রত্যেকটা ভিডিও রিয়েলিটির মতন হয় কিনা। এবার দেখো সত্যি মিথ্যা সেগুলো আমি জানি না, কারণ ও বলো এরকম অভিনয় তুমি ইয়েদের ভিডিও তো দেখতে পারবা, যখন আমরা অষ্টমঙ্গলায় গেছিলাম ওদের বাড়িতেও এরকম ধরনের ভিডিও হয়েছে, এবং অবশ্যই ওই সবের বোতলে লাল চা ঢেলে এরকম ভিডিও আমরা ওদের বাড়িতেও করেছি। ওই তখন তো কথা হয়নি, এখন কেন কথা, অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে, সবাই সবাই সব কিছু। আর তারপরে থেকে বড় ব্যাপার দেখো, ও আমার সাথে যখন কথা বললো সুস্থ স্বাভাবিক কথা বলেছে, কাল ও যদি লাইভটা সন্ধেবেলায় করে আমার সাথে কথা হয়েছে রাতের বেলায়, রাতের বেলায় সুন্দরভাবে কথা বলেছে, তাহলে নিশ্চয়ই যদি ও এরকম অবস্থায় থাকতো, সন্ধেবেলায় করেছে না দুপুরবেলায় করেছে যখনই তা করুক, তাহলে কিন্তু আমার সঙ্গে হয় কথা অ্যাভয়েড করতো, নয় কথা বলার চেষ্টা করতো না, অন্তপক্ষে আমার ফোনটা কেউ ধরতো না, এবং ফোনটা আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে যাচ্ছিলো বারবার, ও রিটার্নও করেছে। দিয়ে কথা আমাদের যেটা হলো একদম সুস্থ, যে বললো সীমাদি আসল ব্যাপার আজকে সারাদিন ভীষণ ভিডিও করেছি শ্যুট, তাছাড়াও আজকের ব্লগগুলো তোমরা দেখছো ওর প্রায় দিনই কোথাও না কোথাও যাচ্ছে। দেখো একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করিয়ে রাখতে গেলে তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে হবে, কোনো সময় তোমরা একঘেয়েমি একই জিনিস, এই বিরিয়ানি কিনে আনলাম, বিরিয়ানি খেলাম, এই রান্নাঘরে খাঁচার 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 খাঁচা, আমার কাছে সব প্রমাণ আছে, 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 আমার কাছে সব প্রমাণ আছে। দেখো নাহলে তো এই আমি খবর আনছি, এই আমি কল রেকর্ড দেবো, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, এরপর দেখ দেখ রে রাম ড্যাশ 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 দেখ, এইবার আমি যার রেকর্ড আছে তাকে ধরে নিয়ে চলে আসবো। এগুলো করলে তো আর ভিডিও চলবে না, ওরা লাখ লাখ চ্যানেল, ওদের ভিউয়ারের দরকার লাখ লাখ, হ্যাঁ মানে বড় বড় ভিউ দরকার। কারণ দেখো যে ছেলেদের, যে ছেলে মেয়ের অ্যাম্বিশন থাকবে বড়, যারা বড় হওয়ার চিন্তাভাবনা রাখবে, যাদের চিন্তাধারা যে না অ্যাপেলের ফোন, ফোনের চার্জার, শোনো ঘোড়া কিনলে বা হাতি কিনলে হলো না, সে হাতিকে খাবারও জোগাড় করতে হবে,
এই যে লাল গাড়ি করে যে সব পুরো গোটা ওর মানে প্রীতমের মাসিমুনিদের যে মাথা ব্যথা, তা লাল গাড়ি নিয়ে ও লাল গাড়ি নিয়েছে, ওর কিস্তি ও দেবে, কন্ট্রোভার্সি করে দেবে কি না করে দেবে, বা ওর প্রথম বইয়ের ছবি লাগাবে বা ওর দ্বিতীয় বইয়ের ছবি লাগাবে, দ্বিতীয় বউ যে ওকে নিয়ে যে ভালোবাসার কাহিনীগুলো যে লিখে যায় সেখানেও দ্বিতীয় বউও কিন্তু প্রথম বরের মানে দ্বিতীয় বউ কিন্তু বরের ছবি লাগায়, লাগিয়ে নানান রকম ইমোশনাল কথাগুলো লিখে পোস্ট করে এবং সেগুলো যথেষ্ট ভিউ পায়। তো জায়গা ও মেয়ে ও পেতেই পারে, কিন্তু প্রীতম তো ছেলে, পুরুষ, প্রীতম হচ্ছে পুরুষ, তাই পুরুষের প্রত্যেকটা পদে 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 দোষ, মেয়েদের সব কিছুতে ছাড় পুরুষের সব কিছুতে দোষ। দেখো আমি কোনো মেয়ের হয়ে বা ছেলের হয়ে বলছি না, দোষ উভয়েরই থাকে, যেমন মেয়েদের দোষটাও দেখতে হবে তেমন ছেলেদের দোষটাও দেখতে হবে। অবশ্যই প্রীতমের যদি কালকে লাইভের মধ্যে ওটা করে থাকে, এটা আমি অবশ্যই এটাকে আমি মানব, মানে ওটাকে কী বলা যেতে পারে যে এটাকে আমি প্রশ্রয় দিই না, কখনোই দিই না, কিন্তু একটা 20 বছরের ছেলের ওপর দিয়ে কী যাচ্ছে, 20 থেকে 21 বছরের ছেলের ওপর দিয়ে, ছেলেটা কিন্তু বড় হওয়ার ইচ্ছা আছে, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে, বাবা মার পয়সায় খাওয়ার ইচ্ছা নেই, অন্য কাউকে ভাঙিয়ে না, বাদ বাকি ওর মাথায় যেসব ব্লেমগুলো সব দেওয়া হয় সমস্তটাই মিথ্যে, তার কারণ ওর দ্বিতীয় বউকে যেসব ব্লেম লোকে দিয়েছে বা আমিও দিয়েছি বা অন্য কেউ দিয়েছে বা যেটা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে জেনেছে সেটা প্রীতমের থ্রুতে নয়, ওর দ্বিতীয় বউ নিজের মুখে এগুলো বলেছে, আর সেই নিজের মুখে বলা কথাগুলোই কিন্তু আমরা রিটার্ন ব্যাক ওকে করেছি। আজকে যেমন বলছে গাড়ি করে আমার ভাইকে আনতে গেলাম, ভাই মানে বুঝতে পারছো তো, মাসির দত্তক পুত্র, মাসির দত্তক হচ্ছে পুত্রকে আনতে গেছিলো স্টেশনে না কোথায়, সেখান থেকে মাসির রিয়েল কন্যাকে আবার প্রথমে দেখলাম মাসি আর মাসির মেয়ে টোটো করে যাচ্ছিলো একরকম ড্রেস পরে, মাঝখানে দেখছি হঠাৎ করে একটা অন্য ক্লিপস ঢুকে গেলো যেটা হচ্ছে ভাইকে মানে দত্তক ছেলেকে আনতে গেছিলো স্টেশনে, সেটার ভিডিও করা হচ্ছিলো, ভিডিও সেই সময় মা বাবার মাঝে যে ছোট্ট শিশুটি বসেছিল বাচ্চাটি, সেই বাচ্চাটি ভাইকে মানে আমাদের মানে প্রচণ্ড বাজ বালপূর্বককে যে আনতে গেছিলো সেইখানটায় আমরা দেখতে পেলাম যে বালপূর্বক আসছে এবং মা ক্যামেরা করছে বা বালপূর্বককে এগোতে দিতে যাচ্ছে, যে কোনো একটা হয় আনতে যাচ্ছে নয় দিতে যেতে যাচ্ছে, কারণ এত হাওয়া, রানিং গাড়িতে সব ভিডিও শ্যুট হয় তো সাউন্ড এত কিছু শুনতে পাচ্ছিলাম না, সরি হাওয়া এত তাই কিছু শুনতে পাচ্ছিলাম না, তাই দেখলাম যে না বেশ সুন্দরভাবে ওকে নিয়ে আসলো, কিন্তু টোটোতে মা মেয়ে যখন যাচ্ছিলো তখন কিন্তু পোশাকটা অন্য ছিল, তারপর ওটা হাফ রাস্তা গিয়ে দেখলাম আবার মা মেয়ে কোথা থেকে এলো কানের মানের খুলে দিয়ে, সেখান থেকে দেখলাম মা মেয়ে আবার সে পুনরায় পোশাকে চলে এলো, পুরোনো পোশাকে চলে এলো, সেখান থেকে বলছে ভিউয়ার্সরা আমাদের মাসির কথা যেমন বোঝে, ভিউয়ার্সরা অবশ্যই ছোটো ঝিমির কথাটাও বোঝে, ঝিমি যখন হাসে হাসির ভেতরেও দুঃখে আছে কিনা সেটাও বুঝে পেলে, আর যখন খুব কাঁদে দুঃখের ভেতরেও মনে মনে হাসছে কিনা সেটাও ধরে পেলে, মানে ভিউয়ার্সরা যে কী সুন্দরভাবে ওদের পড়তে পারে, কারণ আমাদের ভিউয়ার্সরা কিন্তু ইন্টেলিজেন্ট, একটা ভিউয়ার্স কিন্তু বোকা নয়, ওরা একবার বিভৎস ইন্টেলিজেন্ট, যে আমার কাছে প্রমাণ আছে সেই প্রমাণ আসছে, সেই প্রমাণ আসবে, সেই প্রমাণ রেডি আছে, সেই প্রমাণ যখন তখন দিতে পারবো, সেই প্রমাণ নেই কিন্তু প্রমাণ এখন আমাকে খুঁজতে হবে, সেই প্রমাণ খুঁজে পায় কি না পায় এটা এখন বললাই যা, কিন্তু প্রমাণ আসছে, তোমরা ধৈর্য ধরো, ভিডিওয় চোখ রাখো, নেক্সট ভিডিও কালকের ভিডিও তোমরা অপেক্ষা করো, সব প্রমাণ নিয়ে আসবো, কিন্তু আদৌ কোনো প্রমাণ নেই, আদৌ কোনো মানুষ নেই, সে মানুষ আমরা ধরে পাবো না, সে মানুষ আমরা খুঁজে পাবো না, সে মানুষ বাংলাদেশ পাচার হয়ে গেছে, বুঝলে? এইগুলোই হচ্ছে আমাদের মাসির পোশাক, সত্যি হাঁচি ধারে কেটে ধা দাম দাম, ধারে কেটে ধা দুম দাম, ধারে কেটে ধা দুম দাম, ধারে কেটে ধা প্রমাণ আছে, ধারে কেটে ধা ধুম ধুম, ধারে কেটে ধা ধাম ধুম, ধারে কেটে ধা চুম চাম, ধারে কেটে ধা উম তুম, এরকম করে প্রমাণ আসবে, কিন্তু মাসি মানে এই রিম মানে সরি আমাদের কবিতা পারবারিশে কিন্তু ওর পারবারিশে কারণ ও তোর বাচ্চা দুটোকে পাশে রেখে মানে রাগ অনুরাগ গান গায়, মানে এদের চিন্তাধারা, এরা ভিডিও কল করে, ও মাই গড, এগুলো কি জীবনে সম্ভব, কাউর সঙ্গে কেউ ভিডিও কল করে, ওপেন ভিডিও কলে, হোয়াটসঅ্যাপ কলে, সরি আমার মাথাটা গেছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ কলে এরা ভিডিও কথা বলে, হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ কথা বলে, বলতে বলতে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম, মানে ভগবান শ্রীকৃষ্ণ সেই জানে, এদের কী নীলা আর এদের কী খেলা, আর অন্য করলে বিলা,
চলো ভিডিওটা এতটুকু ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলো কি লাগলো না আমি জানি না, এই আমার এখন খুব রাত হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো করতে, এনার্জি মানে প্রায় কমেই যাচ্ছে, কারণ আমার ভিডিওগুলো এই ভিডিওগুলো আমাকে যদি সন্ধ্যেবেলা আমি করি তাহলে হয়তো আরও সুন্দর হবে, কিন্তু বাড়িতে আপনি একটু এত কাজের চাপ, গরম পরপর মানে সংসারে কাজ করতে করতে গরম ধরে যাচ্ছে, রেস্ট। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘুমিয়ে পড়ো, গুড নাইট। আমার কালকে হয়তো কেয়া মাসিকে নিয়ে, আমার মাসিকে নিয়ে ভিডিও আসবে, কেয়া মাসি, কেয়া মাসি আবার প্রেগনেন্ট, সেকেন্ড বেবি এবার প্রেগনেন্ট হয়েছে, আমার মাসিকে নিয়ে ভীষণ খুশি, কংগ্রাচুলেশনস কেয়া মাসিকে নিয়ে ভিডিও কাল আসবে, আর রাতে যদি করতে পারি চেষ্টা করবো, কালকেই আসবে, আজকে আর ভিডিও আসবে না। টাটা, গুড নাইট।